মঙ্গলবার বিকাল 4:30 নাগাদ খয়রাশোল পঞ্চায়েত সমিতির 9টি পদে কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো ব্লক প্রশাসনের উপস্থিতিতে। এদিন পঞ্চায়েত সমিতির হলঘরে নির্বাচন প্রক্রিয়া হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিডিও প্রীতিশ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম আধিবর। নির্বাচিত স্থায়ী সদস্যরা হলেন জনস্বাস্থ্য ও পরিষেবা ফজিলা বিবি, পূর্ত ও পরিবেশ পারভিনা খাতুন, কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ হয়েছেন আইনুস খান, মৎস্য ও প্রাণী বিকাশ পূজা গড়াই, বন ও ভূমি শেখ রহমত, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া প্রান্তিকা চ্যাটার্জি, খাদ্য সরবরাহ ভুবন বাগদি, নারী শিশু উন্নয়ন মিঠু ঘোষ, ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়েছেন পীয়ূষ মণ্ডল।